বন্ধুরা, 3 দিন বৃষ্টির পর আজকে একটু সূর্য উঠেছে। আমরা সূর্যের মুখ দেখলাম। সকালে ছেলের স্কুলে অনুষ্ঠান ছিল, বাবা তাকে নিয়ে গেছিলেন। যাওয়ার সময় রাস্তায় দেখলেন মাছ বিক্রি হচ্ছে, তাই 5 মেশালি মাছ কিনে নিয়ে এসেছেন। এই যে দেখুন, এটা হচ্ছে বেলে মাছ, এটা ভাজা তরুই, কি সুন্দর গায়ে সুন্দর ফোটা ফোটা দাগ আছে। চিংড়ি, এই যে চিংড়ি পাকালো আছে একটা দেখছি। ট্যাংরা মাছ, বেশ মোটা মোটা ডিম ভর্তি বড় ট্যাংরা কিনে নিয়ে এসেছেন। আজকে এইগুলো দিয়ে আমি রান্না করব। এই যে দেখছেন, এই মাছটা আমাদের এখানে, এই 5 মেশালি মাছটা প্রচুর পাওয়া যায় এই বর্ষার সময়। বেলে মাছগুলো বেশ বড় বড়, এগুলো আমি কাটবো। এই যে বেলে মাছ, বেলে মাছে প্রচুর আঁশ থাকে আর ওর গায়ে খুব লালা থাকে, তাই আমি ছাই নিয়েছি। ছাই দিয়ে মাছটা কেটে নেব। ছোট মাছ খাওয়া ভালো, আমাদের বাড়িতে প্রায় এইরকম ছোট মাছ আসে। ট্যাংরা মাছে কাঁটা থাকে, তাই সাবধানে কাটতে হবে ট্যাংরা মাছটা। বর্ষায় সব মাছে ডিম ভর্তি, ওই বেলে মাছটাতেও ডিম ভর্তি, ট্যাংরা মাছটাও একদম ডিম ভর্তি আছে। এটাতেও ডিম ভর্তি। নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আমি ওই 5 মেশালি মাছ থেকে ট্যাংরা মাছ আর ভাজা তারুই মাছের সর্ষে ঝাল করব। মাছগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমার এই সর্ষে ঝাল বানাতে যে উপকরণগুলো লাগছে, কালো জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লবণ,
কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, ধনে পাতা, হলুদ, আর আমি বাটা সর্ষে এটা আমি ছেঁকে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি সর্ষে জলটা। বন্ধুরা প্রথমে আমি মাছগুলো হালকা ভেজে নেব, তেলটা ভালো করে গরম না হলে মাছটা কড়াইতে বসে যাবে, তাই তেলটা ভালো করে গরম হোক। দেখুন বন্ধুরা মাছগুলোর গায়ে কি সুন্দর কালো কালো দাগ আছে। এবার আমি তুলে নেব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি আর লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি হলুদ দেব, মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে জল দিয়ে দেব। সর্ষে জলটা ভালো করে ফোটাতে হবে বন্ধুরা, যাতে সর্ষের গন্ধটা না থাকে। বন্ধুরা সর্ষে জল ফুটে গেছে,
এবার আমি মাছটা দিয়ে দেব। বন্ধুরা আমার ভাজা তারই মাছের ঝাল সর্ষে রেডি হয়ে গেছে। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। নমস্কার।